हाय फ्रेंड्स, अस्सलाम वालेकुम। कुकिंग वर्ल्डर पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজ আমি আপনাদের দুই ধরনের হোমমেড পিজা তৈরি করে দেখাবো, চিকেন চিজ পিজা এন্ড চিকেন সালামি উইথ শিম সসেজ পিজা। বর্তমান সিচুয়েশনের কারণে আমরা সবাই বাইরের খাবারটাকে অ্যাভয়েড করছি, বাট সবারই বাইরের খাবারটা খেতে মন চায়। কিভাবে হোমমেড পিজা তৈরি করে খাবেন সেই পদ্ধতিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দুই ধরনের পিজা তৈরি করে, এর জন্য আমি ফার্স্টেই চিকেন চিজ পিজা তৈরি করব এবং সেকেন্ড চিকেন সালামি উইথ শিম সসেজ পিজা তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে, দুইটা পিজাই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যেই। তো চলুন শুরু করা যাক। পিজা তৈরির জন্য ফার্স্টে আমি একটি ডো তৈরি করব। এই জন্য আমি হাফ গ্লাস পানি নিয়েছি, হালকা গরম পানি। এর মধ্যে আমি এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। ইস্টের মধ্যে চিনিটা দেওয়ার কারণ হলো ইস্টটা চিনিটাকে খেয়ে ফুলে উঠবে, তখন আমি সেই পানিটাকে দিয়ে ডোটা তৈরি করব। যদি ইস্টের পানিটা ফুলে না ওঠে তাহলে বুঝতে হবে ইস্টটা খারাপ, তখন ইস্টটা ফেলে দিয়ে আবার নতুন ইস্ট নিতে হবে, নয়তো পিজার ডো তৈরি হবে না। আমি এখন ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ইস্ট আর অরিগ্যানো এই প্রোডাক্টগুলো আপনারা যে কোনো বড় সুপার শপে পাবেন। এগুলো একটা কিনে রাখলেই অনেক দিন চলে যায় এবং অনেক কিছু তৈরিতে কাজে লাগে। 10 মিনিট পরে আমার ইস্টটা ফুলে উঠেছে, তার মানে ইস্টটা ভালো। এখন আমি এটা দিয়ে পিজা ডোটা তৈরি করব। আর আমি এক মগ হালকা গরম পানিও রেখেছি। ইস্টের পানি ছাড়াও যদি আমার পানি দরকার পড়ে তাহলে আমি এই মগের পানিটা ব্যবহার করব। পানিটা কিন্তু একদম ঠান্ডা নেবেন না, আবার একদম গরমও না। পানির মধ্যে হাত দেওয়া যায় এরকম পরিমাণে গরম থাকতে হবে পানিটা। এখন আমি এক কাপ আটা নিয়েছি, এর মধ্যে ইস্টের পানিটা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। পিজা রুটিটা ভালোভাবে তৈরি করার জন্য ডোটা ভালোভাবে তৈরি করা খুবই জরুরি। এই জন্য এই আটাটাকে আমি 10 মিনিট ধরে মাখাবো, যতক্ষণ না একটা পারফেক্ট ডো তৈরি হয়। কাজটি খুবই ভালোভাবে করতে হবে, ধৈর্য সহকারে। এই ডোটা আপনারা যত ভালোভাবে তৈরি করবেন পিজা রুটিটা কিন্তু ততটাই সফট হবে। আমি 10 ইঞ্চি দুইটা পিজা তৈরি করব, এই জন্য এক কাপ আটা নিয়েছি। এটাই যখন আমি 3 ঘন্টা রেখে দিব তখন ফুলে অনেকখানি হয়ে যাবে, আমার দুইটা পিজা তৈরির জন্য যথেষ্ট। আর পিজা রুটিটা কিন্তু বেশি মোটা করতে হয় না, পিজা রুটিটা পাতলা করলেই বেটার হয়। আমার পিজা ডোটা মোটামুটি তৈরি হয়ে গেছে, আমি সামান্য একটু পানি ব্যবহার করেছি। এই ডোটা অনেক বেশি শক্তও করা যাবে না, আবার একদম নরমও করা যাবে না, একদম পারফেক্ট ডো তৈরি করতে হবে। আমার খুব ভালোভাবে তৈরি হয়েছে। এখন আমি এর উপরে সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 ঘন্টা চুলার পাশে রেখে দিব, যাতে চুলার হিটটা এই বাটিতে লাগে এবং ডোটা ফুলে এর দ্বিগুণ হয়ে যায়। উপরে তেলটা দিয়ে দিচ্ছি যাতে উপরটা হার্ড হয়ে না যায়। আমি যখন 3 ঘন্টা পরে ঢাকনাটা খুলবো তখন আপনারা দেখতে পাবেন ডোটা কত বড় হয়ে গেছে ফুলে। বাটিটা একটু বড় দেখেই নেবেন, কেননা এই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। চিকেন চিজ পিজার জন্য আমি একটি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। চিকেনগুলোর মধ্যে আমি হাফ চা চামচ হোয়াইট পেপার দিয়ে দিলাম, সামান্য লবণ, সামান্য মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, এসব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। আমি এখন পিজা সসটা তৈরি করার জন্য 3 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর হাফ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব, আর 7-8টা টমেটো স্লাইস করে ব্লেন্ড করে নিব, যেটা দিয়ে আমি পিজা সসটা তৈরি করব। এরপর আমি একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যেটা আমি পিজাতে ব্যবহার করব। হাফ গ্রিন ক্যাপসিকাম কেটে নিচ্ছি, হাফ ইয়েলো ক্যাপসিকাম কেটে নিচ্ছি, আর হাফ পেঁয়াজও কেটে নিচ্ছি। এই সবগুলো উপকরণই আমি লম্বা লম্বা স্লাইস করে নিলাম, সবগুলো একইভাবে কাটার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এখন আমি কিছু অলিভ কেটে নিচ্ছি, এটা আমি সেকেন্ড পিজাতে ব্যবহার করব। এই অলিভটাও এরকম কাঁচের জারে করে আপনারা সুপার শপে পেয়ে যাবেন, একটা জারের মধ্যেই অনেকগুলো থাকে, অনেকদিন ব্যবহার করা যায়। একটা প্যান চুলায় দিয়ে দিলাম, সামান্য অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। ফার্স্টে চিকেনটাকে ভেজে নিব হালকা করে, আপনারা চাইলে নর্মাল
রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। চিকেনটা খুব কড়া করে ভাজবো না আমি, পিজার চিকেনটা হালকা করেই ভাজতে হয়, কারণ আমি যখন আবার পিজার মধ্যে দিব তখন এটা আবার বেক হবে কিছুক্ষণ, সো তখন আরও সিদ্ধ হয়ে যাবে। আমি চুলাটা লো হিটে রেখে 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। চিকেনটা সিদ্ধ হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিজা ডোটা কিন্তু চুলার পাশেই রেখেছি এবং অনেকটা ফুলে উঠেছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি এই প্যানের মধ্যেই পিজা সসটা তৈরি করে নিব, এই জন্য 1 চামচ বাটার দিয়ে দিলাম। আমি সবসময় সসটা বাটার দিয়ে তৈরি করি, যে কোনো সস বাটার দিয়ে তৈরি করলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়, খেতেও অনেক বেশি টেস্ট হয়, এই জন্য সসটা সবসময় বাটার দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। বাটারটা একটু গরম হতেই আমি এর মধ্যে গার্লিকটা দিয়ে দিচ্ছি, এরপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু হালকা ভেজে আমি সে ব্লেন্ড করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এটা একভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। নাড়তে নাড়তে যখন টমেটোর পানিটা শুকিয়ে যাবে, ঘন হয়ে যাবে, তখন আমি সসটাকে নামিয়ে ফেলবো। মিনিমাম 5-6 মিনিট লাগবে। এখন আমি এই সসের মধ্যে সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আর সামান্য অরিগ্যানোটা দিয়ে দিলাম, সসটার ফ্লেভার আরও ভালো আসবে অরিগ্যানোটা দেবার কারণে। এখন একটু এটা নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আমি এখন পিজা ডোটার ঢাকনা খুলছি। দেখুন আমার পিজা ডোটা কত সুন্দর ফোমের মতো হয়েছে, এটা ফুলে একদম বাটিটা ভরে গেছে। এভাবে চুলার পাশে 3-4 ঘন্টা রেখে দিলেই কিন্তু ডোটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। এটাকে এখন আবার 2-3 মিনিট ভালোভাবে মেখে নিতে হবে, তারপরে আমি পিজা প্যানে এটা সেট করব। আপনারা চাইলে রুটি বানিয়ে তারপরে দিতে পারেন, আবার পিজা প্যানের মধ্যেও দিয়ে এটা হাত দিয়ে সেট করে নিতে পারেন। আমি হাত দিয়ে সেট করে নিব। আমি 10 ইঞ্চির 2টা পিজা বানাবো, সেই অনুযায়ী আমি আটাটা নিয়েছি। আপনারা কয়টা পিজা বানাবেন সেই অনুযায়ী আপনারা আটাটা খামির করবেন। আবারও আমি আটাটাকে ভালোভাবে মেখে নিলাম। এখন আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। ফার্স্ট পিজা তৈরির জন্য একটা ডো নিয়ে নিলাম এবং হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে সেট করে নিচ্ছি পিজা প্যানে। পিজা রুটিটা আমি বেশি মোটা করব না, যতটা পাতলা করা যায় পাতলা রাখবো। আমার কাছে পিজা রুটিটা পাতলা করলেই ভালো লাগে। আমার পিজা ডোটা ভালোভাবে সেট করা শেষ, আমি একটা কাটা চামচ দিয়ে হালকা হালকা দাগ কেটে নিলাম যাতে ফুলে না ওঠে। এখন সেই সসটা হাফ নিয়ে নিলাম এবং খুব ভালোভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি যাতে কোনো অংশ বাদ না থাকে। আমার সসটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। এখন আমি সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম টমেটোগুলো একে একে, গ্রিন ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ স্লাইসগুলো দিয়ে দিলাম, এরপরে ইয়েলো ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, এরপরে চিকেন সসেসটা দিয়ে দিচ্ছি। চিকেন সসেসটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এভাবে সবশেষে আমি মজারেলা চিজটা দিয়ে দিলাম। চিজটা একটু বেশি করে দিচ্ছি, পিজা মানেই চিজ, চিজ বেশি ছাড়া পিজা ভালো লাগে না। চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। আমার তো চিজ বেশি পছন্দ, আমি এই জন্য একটু বেশি দিয়ে নেই। এখন আমি সামান্য ব্ল্যাক পেপার ছিটিয়ে দিলাম আর অরিগ্যানো ছিটিয়ে দিচ্ছি। আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি, এখন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10.5 মিনিট বেক করব। আপনারা যদি চুলায় বেক করতে চান তাহলে চুলায় একটা প্যান দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিবেন বা একটা টাওয়াল দিবেন, দিয়ে পিজা প্যানটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লো হিটে রেখে 10-12 মিনিট বেক করবেন এবং লাস্টে একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন যে হয়েছে কিনা। তাহলেই চুলায় আপনাদের পারফেক্ট পিজা তৈরি হয়ে যাবে। 10.5 মিনিট শেষ, আমার পিজাটা হয়েছে কিনা আমি একটু চেক করে নিই। আমি এখন একটা কাঠি দিয়ে মাঝখানে চেক করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাঠিটা একদম ফ্রেশ এসেছে, তার মানে পিজাটা কাঁচা নেই, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। সো আমার ফার্স্ট চিকেন চিজ পিজাটা একদম রেডি। এখন আমি সেকেন্ড চিকেন সালামি উইথ শ্রিম সসেস পিজাটা তৈরি করব। এর জন্য আমি সেমভাবেই বাকি ডোটা পিজা প্লেটে সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে কাটা চামচ দিয়ে হালকা কেটে কেটে নিলাম আর যে বাকি টমেটো সসটা তৈরি করেছিলাম সেটা ভালোভাবে দিয়ে নিলাম সব জায়গায়। চিকেন সালামি আর শ্রিম সসেস এগুলো আমি সুপার শপ থেকে নিয়ে এসেছি, আপনারা আশেপাশে যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন। ফার্স্টে আমি চিকেন সালামিগুলো দিয়ে দিচ্ছি, শ্রিম সসেসটা আমি স্লাইস করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম, ব্ল্যাক অলিভটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো, পেঁয়াজ দিচ্ছি, দিলাম ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, টমেটো, অরিগ্যানো আর ব্ল্যাক পেপার,
সবশেষে আমি মোজারেলা চিজটা দিয়ে দিচ্ছি। এটাও আমি সেমভাবে 10.5 মিনিট বেক করে নিব। হ্যাঁ, 10.5 মিনিট পরে এটাও একটু চেক করে নিই কাঠি দিয়ে হয়েছে কিনা। হ্যাঁ, আমার এই পিজাটাও একদম পারফেক্ট। পিজাটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন পেছনটাও কত সুন্দরভাবে কুক হয়েছে, কোনো দিকে কাঁচা নেই, এবং ওপরটাও কত সুন্দর কুক হয়েছে। আমার দুইটা পিজাই দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অতটাই টেস্টি হয়েছে। আপনারা যদি টেস্ট করতে চান তাহলে বাসায় এভাবে বানিয়ে খান, আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো আপনাদের চিকেন চিজ পিজা অ্যান্ড চিকেন সালামি উইথ শ্রিম্প সসেস পিজা। আশা করি আপনাদেরটাও অনেক ভালো হবে আমার রেসিপিটা যদি ফলো করেন। খুব সহজভাবে আমি চেষ্টা করেছি দুই ধরনের পিজা আপনাদের তৈরি করে দেখাতে বর্তমান এই সিচুয়েশনে, যাতে আপনাদের বাইরে যাওয়ার দরকার না পড়ে এবং বাইরের খাবারও অর্ডার করে বাসায় না আনতে হয়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।